ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. شهاب الدين ভাই, যে মকবরায় বাকি যেটা আছে এখানে আমাদের দেশে জান্নাতুল বাকি এরকম বলে, আসলে রসুল হোসেন বা সাহাবাই কারামদের কাছ থেকে এই রকমের নামকরণ করা হয়নি। পরবর্তীতে কেউ বা কারা হয়তো কারো লোকে হয়তো এরকম নাম করে দিয়েছে যে ওইখানে মানে জান্নাতের লোকদের বস, মানে সেখানে জান্নাতের লোক দাফন করে যায়। আসলে কথাটা এরকম নয়, অনেকেই মনে করে যে মকবরার বাকিতে যাদেরকে দাফন করার সাথে তারা সবাই বুধ জান্নাতে যাবে, বিষয়টা এরকম নয়। আসলে সেখানে অবশ্যই নেককার ফজগা তো আছে, কিন্তু অনেক লোকদের যারা হজ করতে আসে এরকম অনেক লোকেই হয়তো মারা গেলে বা আশেপাশে অনেককে এখানে দাফন করা হয়। তাই যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বা সাহাবাই কেরামদের বা সালফে সালেহীনদের কাছ থেকে যে নামটা প্রসিদ্ধ সেটা হচ্ছে মকবরায় বাকি বা বাকিউল গরকাত যেটাকে বলা হয়। এটি আমরা বলবো যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বা সাহাবাই কেরামের কাছ থেকে যে নামটা পরিচিত নয়, সেই অন্যদের কারো দ্বারা নামকরণ করলে আমরা সেই নামে নামকরণ করবো না। কারণ এর দ্বারা যদি রসুল মানে সব লোক জান্নাতি হতো, তাহলে রসুল সামি এই মকবরায় বাকি বা বাকিউল গরকদ না বলে জান্নাতুল বাকি রসুল সামি বলতেন, কিন্তু রসুল সাম বলেননি। তাহলে বোঝা গেল যে এটা মকবরায় বাকি, এটাই বলবো আমরা। আল্লাহ আলম। আসসালামু আলাইকুম।